আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শামিমা নাসরিন চমন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কে ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে সঙ্গীত শিল্পী হিসেবে আপনি নজরুলকে চর্চা করেন, নজরুল সঙ্গীত চর্চা করেন, এবং অবশ্যই প্রত্যেকটি সঙ্গীতের সাথে সাথে বা সঙ্গীতের প্রত্যেকটি ধারার সাথে সাথে নজরুল সঙ্গীতটাও আসলে অনেক চর্চার একটি বিষয়। এবং যেটা হয়, আমরা জানি রবীন্দ্রসঙ্গীত যারা করেন, নজরুল সঙ্গীত যারা করেন এবং পঞ্চকবির গান যারা করেন, তাদেরকে আসলে ধারণ করতে হয় নিজের মাঝে। সো এই যে নজরুলের সাথে থাকতে পেরে বা নজরুল সঙ্গীত চর্চা করতে করতে নজরুলকে কতখানি উপলব্ধি করতে পেরেছেন বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই উপলব্ধি করতে পেরেছি বলেই গানটা চর্চা করছি কিংবা গানটা গাচ্ছি। কোনো উপলব্ধি না করতে পারলে তো আর চর্চায় যেতাম না কিংবা ধারণ করতে পারতাম না। আর নজরুল যেহেতু জাতীয় কবি, আমি ছোটোবেলা থেকে, আমার আব্বাও নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন বাংলাদেশ বেতার তৎকালীন সময়ে, তো আমি আসলে নজরুলকে ভালোবেসেছি আমার বাবার মুখের গান শুনে শুনে। আচ্ছা, তো শুরুটা তো আমরা জানলামই যে আপনি একটি সঙ্গীত পরিবার থেকে এসেছেন এবং নজরুলের প্রতি যে ভালোবাসাটা সেটা আপনার বাবার মুখে নজরুলের গান শুনতে শুনতেই হয়েছে, কিন্তু এছাড়াও অন্য কোনো সঙ্গীত চর্চা করা হয় কি না? জি, আমি আধুনিকও চর্চা করি আর উচ্চাঙ্গ সঙ্গীত করেছি। উচ্চাঙ্গ সঙ্গীত নজরুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল ছাড়া কিন্তু আসলে নজরুল বেস তৈরি হয় না, সম্ভব। তো আমরা সকালের শুরুতে, গল্প তো আমাদের চলবেই, সকালের শুরুতেই আমরা একটা নজরুল সঙ্গীত আপনার কণ্ঠে শুনতে চাই। বন্ধু ফুটেছি জলে কমল, এ নহে বন্ধু ফুটেছে জলে কমল, এ যে ব্যথা রাঙা হৃদয় আখি জলে টল মল, এ নহে বন্ধু এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল, এ যে ব্যথা রাঙা হৃদয় আখি জলে টল মল, এ নহে বিলাস বন্ধু কমল মৃণাল দেহ ভরেছে কণ্ঠক ঘায়ে শরণ লয়েছি গো তাই শীতল দিঘির জল, এ নহে বিলাস বন্ধু। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার জীবদ্দশায় প্রত্যেক আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেক পর্বে তিনি অনেক ধরনের গান লিখেছেন। সো সেই গানগুলো থেকে কোন গানগুলো আপনার বেশি গাওয়া হয় বা কোন গানগুলো গাইতে বেশি ভালো লাগে, কাজ করে? আসলে আমি যেহেতু কবিকে ধারণ করছি, কবির প্রত্যেকটা অঙ্গের গানেই আমার ভালো লাগে, তবে গজল অঙ্গের গানটা আমাকে টাচ করে, ছুঁয়ে যায় গজল অঙ্গের গানগুলো। আমরা তো জানতেই পেরেছি যে বাবার মাধ্যমে বা বাবার অনুপ্রেরণায় আসলে আপনার সঙ্গীত জীবনটা শুরু হয়েছিল এবং তার সাপোর্ট তো পেয়েছেন, এছাড়াও এই যে দীর্ঘ সঙ্গীত জীবন, এখানে পরিবারের অনুপ্রেরণা কতখানি পেয়েছেন? পরিবারের অনুপ্রেরণা তো অবশ্যই আছে। আমার মা তো সবসময় চাইতেন আমি নজরুলসঙ্গীত চর্চা করি, আর বাবা যেহেতু নজরুলসঙ্গীত শিল্পী তো বাবাও তো চাইতেন। আর এখন তো আমার সংসার জীবন, আমার হাজব্যান্ডও আমাকে অনেক
অনেকখানি সহযোগিতা করে থাকেন, অনুপ্রেরণা করে থাকেন। আচ্ছা, সো আমরা জানি যে কাজী নজরুল ইসলাম তার জ্ঞান ভান্ডার দিয়ে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে অনেকখানি সমৃদ্ধ করে গেছেন, কিন্তু তার যে কাজগুলো, তার কবিতা, তার লেখা, তার গান, সেই গানগুলো আসলে প্রপারলি সংরক্ষণ করা হয়তো বা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি, বা তার কাজগুলোকে সংরক্ষণ করার জন্য কী ধরনের কাজ হচ্ছে আপনার জানা মতে? তার শুদ্ধ সুর এবং বাণী যেন মানে ঠিক থাকে সেজন্য নজরুল ইনস্টিটিউট একটা বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন, যে মানে ওনার সুর যেন মানে সরে না যায়, শুদ্ধ সুরে যেন প্রত্যেক নজরুল সঙ্গীত শিল্পী চর্চা করে যেতে পারেন, সেটা নজরুল ইনস্টিটিউট খুব ভূমিকা রাখছে আমি মনে করি। তারা সেই কাজগুলো করে, তারা শুদ্ধ পুরাতন সুরগুলো বের করছে, রেকর্ড বের করছেন, তারপর সেই রেকর্ড অনুযায়ী স্বরলিপি করছেন, সেই স্বরলিপি অনুযায়ী নজরুল ইনস্টিটিউটে যারা আছেন তারা সুন্দরভাবে চর্চা করে যাচ্ছেন, শুদ্ধ সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। নজরুল সঙ্গীত বা আমাদের আসলে সংস্কৃতির মূলধারার যে গানগুলো, সেই গানগুলো আসলে প্রচণ্ড চর্চার প্রয়োজন হয়, এবং আমরা জানি যে যারা আধুনিক সঙ্গীত করেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বলে থাকেন যে এখনও সাহস হয়ে ওঠেনি নজরুল সঙ্গীত চর্চা করার বা রবীন্দ্রসঙ্গীত চর্চা করার। সো নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত বা মূল ধারার গানগুলো যারা চর্চা করেন বা যারা গাইতে চান, তাদেরকে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, এবং সেক্ষেত্রে চর্চার ভূমিকাটা আসলে কতখানি? চর্চা তো অবশ্যই, তবে আমি মনে করি যে ভিতরে আবেগ কিংবা গানটাকে বুঝতে পারলে কিংবা গানটা কী ধরনের, যেমন নজরুলের বিভিন্ন অঙ্গের যে গানগুলো আছে গজলঙ্গের, তখন গজল কীভাবে গাইতে হয়, পরিবেশনা করতে হয়, সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আসলে গান আধুনিক নজরুল রবীন্দ্র এই এটা আমি মনে করি যে ভিতরে লালন করে কিংবা ভিতরে ওই গানের ভাবটা বুঝে যদি গাওয়া যায় তাহলে সব গানই সুন্দরভাবে পরিবেশনা করা যায়, সুন্দরভাবে আসলে সকলের সামনে উপস্থাপন। জি জি জি। তো যেহেতু ছোটবেলা থেকেই আসলে নজরুলের প্রতি আপনার ভালোবাসাটা সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত নজরুল সঙ্গীতের সাথেই আছেন, আপনার কাছে কি মনে হয় নতুন প্রজন্ম যারা, তারা আসলে নজরুলকে কতখানি উপলব্ধি করতে পারছেন বা তারা কতখানি আগ্রহী নজরুল সঙ্গীতের প্রতি? আসলে এটা আমি মনে করি যে নজরুলের যে মানে চর্চাটার জন্য নতুন প্রজন্মকে আমাদেরকে এটা করতে হবে, যে তাদের ভিতরে লালন করানোর জন্য তাদেরকে বেশি বেশি করে ক্লাস নিতে হবে। যেহেতু জাতীয় কবি আমাদের, আমি মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা মানে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ইচ্ছে করলে একটু সঙ্গীত যে ভাবটা, যেমন আমি গানের উপরে আমি আমার এসএসসি পরীক্ষা আমার মূল মানে সাবজেক্ট ছিল গান, তো এরকম যদি সবাই করে তাহলে জাতীয় কবি হিসাবে ওনার গানগুলো যদি এভাবে প্রাতিষ্ঠানিকভাবে যদি শেখা শুরু হয় তাহলে অবশ্যই নজরুলকে ধারণ করতে পারবে প্রজন্ম। আচ্ছা, তো যেহেতু পড়াশোনার কথাটা এলো, আমরা জানি যে সঙ্গীতের ক্ষেত্রে আসলে ছোটবেলা থেকেই চর্চাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে যদি সঙ্গীতের উপর কেউ পড়াশোনা করে তাহলে সেটা আসলে তার সঙ্গীত জীবনকে কতখানি সমৃদ্ধ করে বলে আপনার মনে হয়? আসলে আমাদের আরও সচেতন হতে হবে, শিল্পীদেরকে একটু মানে কি বলবো, আমাদের একটু শিল্পী যারা আছে তাদেরকে কিন্তু ওই রকমভাবে মানে একটা যে সম্মানিত করা, যে ওই রকমভাবে একটু কমই আছে আমি মনে করি, যে এই জন্য প্রফেশনাল হিসাবে শিল্পীকে বেছে নেওয়া একটু টাফ হয়ে যায়, যেই কারণে একটু পিছিয়ে থাকে শিল্পীরা। শিল্পীরা মনের আনন্দে গান করেন কিন্তু প্রফেশনালি হিসাবে নিতে, একদম প্রফেশনাল হিসেবে নিয়ে যে এগিয়ে যাবে এটা সেই সাহসটা হয়নি, কারণ আমাদের আমি মনে করি যে এটা যদি একদম আলাদা একটা পার্ট একটু সরকার বলেন যেভাবে ভালো হয় মানে উৎসাহ দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে নজরুলের গান নিয়মিত চর্চা, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা শিল্পের অঙ্গ নিয়ে আসলে নিয়মিত চর্চার একটা বিষয় আছে, কিন্তু নজরুলের গান নিয়ে বা নজরুলের গানকে বাঁচিয়ে রাখার জন্যে, বা আবারও বলছি আমাদের মূল ধারার যে গানগুলো রয়েছে সেগুলো বাঁচিয়ে রাখার জন্যে আসলে যেই ধরনের এফোর্ট দরকার বা যতখানি প্রোগ্রাম হওয়া দরকার, সেটা কিন্তু কোনো অকেশন ছাড়া তেমন একটা দেখা যায় না, তাদের জন্ম জয়ন্তী অথবা প্রয়াণ দিবস ছাড়া। সো নজরুলকে বা আমাদের মূলধারার গানগুলোকে সমৃদ্ধ করবার জন্য আসলে আমাদের কী করণীয় বলে আপনার মনে হয়? ওই যে আমি তো একবার বললাম যে প্রাতিষ্ঠানিকভাবে যদি এটা করা হয় যে কম্পালসারি, তাহলে দেখা যাবে যে মানুষ এটা আগ্রহ প্রকাশ করতে পারছেন, কিংবা এরকম আরও বেশি বেশি করে মিউজিক স্কুল কলেজ
যদি ওইভাবে না হয় বেশি বেশি করে স্কুল কলেজ তারপর পরিবারের তো একটা সাপোর্ট থাকবেই যে শিল্প কিংবা গান একটা বিশেষ কিছু মানুষের জীবনে এভাবে যদি পরিবারের বাবা মাও গানটাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে প্রজন্ম আগ্রহী হবে এবং আমাদের মৌলিক যে সুস্থ ধারার সংস্কৃতি বেঁচে থাকবে বা তো সঙ্গীতের বাইরে আর কি করছেন আপাতত আমি সঙ্গীতের বাইরে আসলে সমাজের কল্যাণের জন্য আমি রাজনৈতিকভাবে একটি মহিলা বিষয়ক উপকমিটিতে আছি আমি আসলে এটা একটা প্ল্যাটফর্ম আসলে রাজনীতি তো রাজনীতি আর সমাজসেবা তো মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আসলে আমি সমাজের কল্যাণের জন্যই আমি রাজনীতি করে যাচ্ছি বা তো সমাজের জন্য কাজ বা সমাজ সেবা আসলে আপনি করবার জন্য কি কি করছেন বা সমাজে কিভাবে আপনি আসলে দুস্থ মানুষ বা অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা কিছুদিন আগে আমার এলাকায় বন্যা হয়ে গেল বিশাল বাংলাদেশে হয়ে গেল আমি ওইখানে ত্রাণ দিয়ে আসছি তারপর আমি প্রত্যেকটা জেলায় জেলায় আমি মনে করি যে প্রত্যেকটা জেলার প্রতিনিধি যারা আছেন তাদের উচিত যে কোথায় দুস্থ মানুষ আছে তাদের খোঁজখবর নিয়ে মানে তাদের পাশে দাঁড়ানো চমৎকার অনেক ধন্যবাদ আপনাকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে সবাই দেশকে ভালোবাসুন আর সুস্থ সংস্কৃতি হোক সবার তরে এই প্রত্যাশা কামনা করি অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন দেশকে ভালোবাসুন চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/18বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে